কোয়ারেন্টাইন শব্দটা আমাদের কাছে অজানা থাকলেও সারা বিশ্বের কাছে এখন খুবই পরিচিত। এই মারণ ভাইরাসের এগেনস্টে আমাদের একটা কোনো হাতিয়ার থাকলে সেটাই হোম কোয়ারেন্টাইন। এই কনসেপ্টের ওপর জিমস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টসদের সম্মিলিত এক প্রযোজনা আসবে নতুন সকাল। ঢুকেই বসে পড়লি? আগে হাতটা ভালো করে সাবান দিয়ে ধো, আগে হাত মুখটা ধো ভালো করে, তারপর বসবি। গরম কেন, ভিড় কেন, কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না? ওসব সোশ্যাল ডিস্টেন্সিং কিছু হবে না, কোলে এমনি হবে আর তেমনি হবে। তা ঋষভ, আমি যে চিজ আনতে বলেছিলাম চিকেনের সাথে এনেছিস? শোন, আর এই টাইমে বাইরে যেতে হবে না, বাইরে যা অবস্থা এখন। তুই রাখো তো তোমার কোভিড-19, আমি বরং নিয়ে আসি। আনছি। খেলতে গেলাম, তাতান, এই তাতান। হ্যাঁ আসছি। কিরে খেলবি না? না না, এখন বেরোবো না। জানিস, শুনছিস না, গভর্নমেন্ট থেকে বলছে এখন বাড়িতে থাকতে, এসব করোনা টোনার মধ্যে বেরোতে হবে না। গভর্নমেন্ট? তুই কবে গভর্নমেন্টের কথা শুনতে শুরু করলি? পার্টিতে নাম দিছে বাকা? না না, তুই বাড়ি যা, আমি এখন খেলতে ফেলতে যেতে পারবো না, সব বেরোনো যাবে না। আমি বাবা বাড়িতেই থাকবো, তুইও বাড়ি গিয়ে থাক, এর মধ্যে খেলতে হবে না। কোনা হয় বেস্টার নদী ফুল টিকলো মেরে দিয়ে চলে গেল। আর ভালো লাগছে না।
হ্যালো হ্যালো মন দূর আর ভালো লাগছে না এইভাবে থাকতে সারাদিন বাড়িতে এই কাল একটু পার্কে আসবি প্লিজ না বাবা একদমই নয় শোন তুইও একদম বাইরে বেরোস না ঠিক আছে তুই রাত তো তোর COVID-19 সারাদিন বাড়িতে শালা মরে গেলাম আমি একা কি হলো বাবুর জ্বরটা না কমছে না একদম জানো কাশি হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলছে কাশি হচ্ছে বুঝলে আমার না সিনটমে ঠিক ভালো ঠিকছে না কি করা যায় বলতো একবার ডাক্তারকে কল করি বাবু মনে হয় একটা COVID-19 টেস্ট করিয়ে নেওয়া উচিত ডক্টর না না বাবা বাবুর যদি শুধু ফ্লু হয়ে থাকে আর যদি টেস্ট করতে গিয়ে এফেক্টেড হয়ে যায় না তার চেয়ে আমি ওকে একটু প্যারাসিটামল দিই আর একটু গরম জলে একটু আদা দিয়ে দিই সব ঠিক হয়ে যাবে টেস্টের দরকার নেই আহা তুমি এত ভাবছো কেন বলতো যদি বাবুর টেস্ট পজিটিভও আসে তো তোর চিকিৎসাটা হবে এরকম ভয় ফেলে রাখলে ওর চিকিৎসাটা হবে না ওর থেকে আমাদের হবে আমাদের থেকে গোটা কমিউনিটি এরকম তো হতে পারে না না তুমি থাকো আমি একবার ডক্টরকে কল করি সারা বিশ্ব আজ লড়াই করে চলেছে এক অচেনা শত্রুর সাথে সারা জগৎ আজ এক ভয়ের শিকলে আবদ্ধ চারিদিকে ধ্বনিত হচ্ছে এক বিষাদের সুর আর সে বিষাদের সুরের মধ্যে যুদ্ধ করে চলেছেন আমাদের পাবলিক হেলথ ওয়ার্কার্সরা এক নতুন দিনের আশায় আচ্ছা আমরা কি পারি না তাদের পাশে এ যুদ্ধে সামিল হতে হ্যাঁ আমরাও পারি এই মরণ ব্যাধি আটকাতে এই সুন্দর পৃথিবী আবার ফিরে পেতে যার জন্য থাকতে হবে আমাদের বাড়ির ভেতরে থাকতে হবে হোম কোয়ারেন্টাইন প্রতিনিয়ত সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে এবং প্রতিনিয়ত ব্যবহার করতে হবে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার খুব প্রয়োজনে বাইরে বেরোলে পড়তে হবে মাস্ক অযথা চোখে মুখে হাত দেবেন না যদিও বা দেন বাইরের থেকে আসুন ভালো করে হাতটা স্যানিটাইজ করুন বা সাবান জল দিয়ে ধুন তারপরে চোখে মুখে হাত দেবেন আপনারা কেউ ঘরের বাইরে বেরোবেন না যদিও বা বেরোন তাহলে ঘরে ফিরে সঙ্গে সঙ্গে হাত পা মুখ ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন নিজে ভালো থাকুন সমাজকেও ভালো রাখুন বাইরে বেরোলে একে অপরের থেকে সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই বজায় রাখুন শুধু দূরত্ব বজায় নয় বাইরে যেখানে যেখানে থুতু ফেলবেন না হাঁচি খাসি এলে কোনোই ভাঁজ করে হাঁচতে হবে এবং WHO নিয়মগুলো মেনে চলতে হবে হ্যাঁ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে চেষ্টা করি এই প্রতিকূল সময়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরাই পারবো এই যুদ্ধ জয় করতে তাই
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমার আমার কোনো এক দিনের ভোরে। Thank you.